হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। একদিকে বাংলা জুড়ে উন্মাদনা, অপরদিকে আবার গোটা দেশ তোলপাড়, তার মাঝে আবার নতুন করে ঘোষণা, সব মিলে যেখানে একের পর এক বড় খবর, আর তার সাথে আবার দুর্গা পুজো নিয়ে মেতে উঠেছে বাঙালি। তবে অপরদিকে মহালয়া শেষ হতেই একের পর এক জায়গা জুড়ে নতুন করে খবর উঠে আসছে, যেখানে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি আবার অষ্টমী নবমী পুজোর দিনই ভেসে যেতে পারে। এবার সারা বছরের অপেক্ষার পর যদি পুজোর দিন বৃষ্টি হয় তাহলে বাঙালির অবস্থা যে কোন পর্যায়ে যাবে তার বলে বোঝানোর প্রয়োজন নেই। আর এর মাঝে আবার স্কুল খুলতে পারে 15ই নভেম্বর, এমনই নতুন করে খবর উঠে আসছে। এবার কবে থেকে স্পষ্টভাবে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, সেদিকে চোখ রাখবো। এবার নবান্নের তরফ থেকে কি বলছে, দুর্গা পুজো নিয়ে 11টি কঠোর বিধিনিষেধ, কোন কোন নিয়মগুলো মেনে এবার পুজো দেখতে হবে এবং পুজো কমিটিগুলোকে কোন নির্দেশিকা জারি করেছে। আর তার মাঝে চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর, এবার স্টেট ব্যাংকের তরফ থেকে 2056টি পদে এবার প্রবেশনারি অফিসার তাই আধিকারিক নিয়োগ হচ্ছে, বিরাট বড় খবর এবার চাকরি প্রার্থীদের জন্য। আর তার মাঝে চোখ রাখবো আবহাওয়া দপ্তরের হুঁশিয়ারি, যেখানে অষ্টমী দশমী ঝেপে আসছে বৃষ্টি, কি বলছে আবার হাওয়া অফিস, তা নিয়ে চোখ রাখবো একের পর এক বড় খবর। আর তার মাঝে এই মুহূর্তে উঠে এলো সবচেয়ে বড় খবর, এবারে টাকা ঢোকা শুরু হলো, চেক করে নিন এখনই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকলো কিনা, লক্ষ্মীর ভান্ডারে নিয়ে আবারও বিশাল বড় উপহার মমতা ব্যানার্জির। এবার মহালয়ার পর থেকে বিশাল বড় সুখবর গোটা রাজ্যের মহিলাদের জন্য, এই মুহূর্তের খবর যেখানে টাকা ঢুকতে শুরু করেছে লক্ষ্মীর ভান্ডারে। সূত্রের খবর, এখনো পর্যন্ত 20 লাখ উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকেছে এই প্রকল্পের টাকা। এখনো ঝাড়গ্রাম বাঁকুড়া সহ বেশ কিছু জেলার মানুষরা পেয়েছেন এই টাকা, তবে 4 জেলার উপনির্বাচন সেখানে পাবেন না এই টাকা, তবে বঞ্চিত হবে না কেউ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাই আপনার বাড়ি যদি এখনো ঝাড়গ্রাম বাঁকুড়া সহ বাকি জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। আর তার সাথে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই কমেন্টে লিখলে আপনার জেলার কারা কারা টাকা পেয়েছেন বা কতজন পেয়েছেন তার বিস্তারিত আপডেট তুলে ধরব। আরদিকে আবার রাহুল গান্ধীর মুখে নতুন করে সুর, যেখানে পরিকল্পনায় হামলা করেছে কৃষকদের উপরে, যদিও অনুমতি মেলেনি তবুও এবার লক্ষ্মীপুর যেতে চান কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার সকালে নিয়ে সাংবাদিক বৈঠক করেন, যেখানে কৃষকদের গাড়ি চাপা দিয়ে মেরে ফেলা হচ্ছে। এমন ঘটনার পরই সরগরম গোটা রাজ্য রাজনীতি, তার সাথে আবার একের পর এক রাজ্য রাজনৈতিক লড়াই এবার পশ্চিমবঙ্গেও। কোথায় কি বলছেন এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এবার শপথ গ্রহণ গোটা বাংলা কাঁপছে সেদিকে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তা আবারও বাংলার জন্য ঝাঁপিয়ে পড়ে। আর তারই মাঝে আবার দুর্গাপুজোর আগেই মুখ্যমন্ত্রী মমতার বিরাট বড় অনুদান, একদিক থেকে 50,000 টাকা ক্লাবে ক্লাবে, তার সাথে আবার বড় খবর লক্ষ্মীর ভান্ডার, আর অন্যদিকে আবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাঝে আবার নতুন প্রকল্প, বিশাল বড় সুখবর মহালয়ার পরেই। আর দিকে আবার মেট্রো পরিষেবা নিয়ে বিরাট বড় ছাড়, আর অন্যদিকে চোখ রাখলে আবার বিরাট বড় খবর স্কুল কলেজ খোলা নিয়ে। সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট ট্রেন্ডিং ব্রেকিং নিউজ। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে একটি অনুরোধ, বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন এক্ষুনি কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ যে জেলার কমেন্ট সব থেকে বেশি থাকবে সে জেলা নিয়ে থাকবে একটি তাজা লেটেস্ট পার্টিকুলার ভিডিও। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন। আর তার আগে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাজা লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার ফোনের হোম স্ক্রিনে। এবার সরাসরি যোগ রাখবো মহালয়ার পরই আজকের বাছাই করা একের পর এক বড় খবর গোটা বাংলা মাঠে। একদিকে নন্দীগ্রামে খেলা হবে স্লোগান নিয়ে তৃণমূলকে খোঁচা দিচ্ছে শুভেন্দু, তার সাথে আবার কয়লা কাণ্ড নিয়ে বিরাট বড় খবর। এবার পাতিয়ালা হাউসে কোর্টের হাজিরার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে রুজিরা। আর এদিকে আবার বিরাট বড় খবর লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্যের সমালোচনা বেসুরো সব্যসাচী। আর তারপরে তোলপাড়ে গোটা বাংলা, এবার লক্ষ্মীপুরের ঘটনা নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য সমালোচনায় সব্যসাচী, কোনো আন্দোলনকে দমিয়ে দেওয়ার পদ্ধতি এটা হতে পারে না, এটা গণতান্ত্রিক দেশ, এতে তালিবান নয়, লক্ষ্মীপুরের ঘটনায় এবার দুর্ভাগ্যজনক দোষীদের ফাঁসি দেওয়া উচিত, এমনই মন্তব্য সব্যসাচী দত্ত। 144 ধারা জারি করে প্রশাসন সঠিক পদক্ষেপই করেছে, গতকাল মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ, আর তার কড়া বার্তা এবার সব মিলে হুঁশিয়ারি গোটা বাংলায়। অন্যদিকে আবার ত্রিপুরা লড়াইয়ে মঞ্চ পাচ্ছে তৃণমূল, এবার ভোটের আগেই বিশাল বড় ঘোষণা করেছিল যেমন, তেমনই আবার বিশাল বড় সূচনা মহালয়ার পরে, এবার পুজোতে মাতবে গোটা তৃণমূল। এবার তৃণমূলের পাখির চোখ বিজেপি শাসিত ত্রিপুরা, এবার রাজ্যের দলের স্টিয়ারিং কমিটি এবং যুব কংগ্রেস তৈরির কথা ঘোষণা করেছে দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এবার তাই ত্রিপুরায় নতুন স্টিয়ারিং কমিটি রাজ্যের আহ্বান করায় তাই বিশাল বড় খবর উঠে আসছে, এবার 19 জনের স্টিয়ারিং, আর তাতেই নেতৃত্ব থাকবেন সুস্মিতা দেব। আবার গোটা বাংলা আলোড়ন করার পর ত্রিপুরা জুড়ে বিশাল বড় নবজাগরণ, আবার নতুন বিপ্লবের ডাক দিচ্ছেন মমতা ব্যানার্জি। আর অপরদিকে চোখ রাখলে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা, রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে এবার প্রধানমন্ত্রীকে খোঁজ চিঠি দিলেন মমতা ব্যানার্জি। এবার চিঠিতেই মমতা ব্যানার্জি লিখছেন, যেখানে সময় মতো পরিকাঠামোগত পদক্ষেপ গ্রহণ না করায় প্রতি বছর দক্ষিণবঙ্গে ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, এবার কেন্দ্র স্বল্প এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ না করলে রাজ্যের বন্যার সমস্যা থেকে মুক্তি
মুক্তি পাবেন, আর তারপরই তোলপাড়ে গোটা খবর। অপরদিকে আবার মহালয়ার তর্পণ ঘিরে ও রাজনৈতিক তরজা, তা নিয়ে চোখ রাখবো। তবে অপরদিকে বড় খবর, ফের বাড়লো রান্নার গ্যাসের দাম, এবার পুজোর মুখে দুর্ভাগ্য, বাড়ির গৃহিণীদের অবস্থা খারাপ, এবার হেসে আগুন। আর তার সাথে নতুন করে খবর, যেখানে রান্নার গ্যাসের দাউ দাউ করে দাম বাড়লো, এবার 15 টাকা বেড়ে কলকাতায় আজ রান্নার গ্যাসের দাম 14 কেজি সিলিন্ডারের দাম হচ্ছে 926 টাকা। অন্যদিকে মাত্র 2.5 টাকা কমলো বাণিজ্যিক সিলিন্ডারের দাম, এদিন 19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1803 টাকা। তার মাঝে আবার যেমনই মহালয়া নতুন করে অষ্টমী নবমী সপ্তমীতে বৃষ্টি হবে কিনা তা নিয়ে জল্পনা উঠছে, আর এমনই সময় বড় খবর, কল খুলতেই বেরিয়ে আসছে ঘোলা জল। হাওড়ার বেশ কিছু ওয়ার্ডেই এবার এমন বিপদ ঘটছে। কলকাতায় ঘোলা জল না পা গেলেও কয়েকটি জায়গায় এবার প্রেসার কিছু কম থাকায় একই ছবি হুগলিতে। আর এরই মাঝে বড় খবর উঠে আসছে, তৃণমূলে যোগ দিতে পারেন ত্রিপুরার বিজেপি বিধায়ক, এবার তৃণমূলে যোগ দেওয়া নিয়ে বিশাল বড় খবর। কালীঘাট মন্দিরে গিয়ে যজ্ঞ করলেন, ন্যাড়াও হলেন, এবার দাবি করছেন বিজেপি ছাড়ার, জানিয়ে তুঙ্গে উঠছে রাজনৈতিক তরজা। আর অন্যদিকে চোখ রাখলে বড় খবর, এবার দুর্গাপুজো নিয়ে বিশাল বড় আপডেট দিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেখানে কঠোর বিধিনিষেধ জারি হলো নবান্নের তরফ থেকে, কোন কোন নিয়ম মেনে এবার সুষ্ঠুভাবে পূজা অর্চনা করা হবে, তাছাড়া পুজো কমিটিগুলোকে কোন কোন নিয়ম বিধিনিষেধ মানতে হবে তাও বড় বার্তা এবার জারি করলো নবান্নের তরফ থেকে। তা নিয়ে চোখ রাখবো একের পর এক বড় খবরে, যেখানে এবছর পুজোতে একের পর এক নতুন করে পদক্ষেপ, তার সাথে আবার বদলে গেল বহু নিয়ম, এবারও হবে না কার্নিভাল। এবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা, পুজোর প্যান্ডেলের বাইরে যাবে না এবার জলসা করা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবার দুর্গাপুজো নিয়ে 11 দফার নির্দেশিকা জারি করলো নবান্ন। বলা হয়েছে চারদিকে এবার খোলা মণ্ডপ করতে হবে, প্রবেশ এবং বেরোনোয় আলাদা জায়গা রাখতে হবে, পুজোর সময় অঞ্জলি সিঁদুর খেলা বা দেবীবরণকে এবার ছাড় দেওয়া হবে, ছোট ছোট গ্রুপে মেটাতে হবে, রীতিমতো অঞ্জলির ফুল বাড়ি থেকে আনলেই ভালো, এবারেও সরকারি কার্নিভাল হবে না, নিষেধাজ্ঞা জারি রইল মণ্ডপের চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার নির্দেশিকায় বলা হয়েছে ভিড় এড়াতে খোলা মেলা রাখতে হবে পুজো মণ্ডপ, করোনা পরিস্থিতিতে 2020 সালের নবমে হয়েছিল দুর্গাপুজো, এবার মণ্ডপে ঢুকে প্রতিমা দর্শনের অনুমতি ছিল না, এবার করোনার প্রকোপে অনেকটাই কম, এমনই পরিস্থিতিতে রাজ্য জুড়ে কিভাবে পালিত হবে দুর্গোৎসব তা নিয়ে নির্দেশিকা জারি করলো। যেখানে প্রথমত মণ্ডপ হবে চারিদিকে খোলামেলা, প্রবেশ বেরোনোর পথ হবে আলাদা, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মণ্ডপে যথেষ্ট জায়গা রাখতে হবে, তার সাথে আবার মণ্ডপে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা বাধ্যতামূলক, যত বেশি সম্ভব স্বেচ্ছাসেবক মণ্ডপে রাখতে হবে, এমনকি তাদেরকেও মাস্ক মুখে ঢাকতে হবে, দর্শনার্থীর পাশাপাশি তাদেরকেও মানতে হবে শারীরিক দূরত্ব, পুজোর সময় অঞ্জলি সিঁদুর খেলা দেবীবরণের মতো রীতিগুলো পালন করা যাবে, তবে তা করতে হবে অবশ্যই ছোট ছোট দল ভাগ করে, রীতিমতো সিঁদুর খেলা বা দেবীবরণ নিয়ে এবার নতুন করে বড় খবর দিল, তার সাথে আবার মন্ত্র উচ্চারণের সময় পুরোহিতদের মাইক্রোফোন ব্যবহারের পরামর্শ দেওয়া, যাতে দূর থেকে সেই মন্ত্র শুনতে পান দর্শনার্থীরা, অপরদিকে আবার অঞ্জলির ফুল বাড়ি থেকে আনার পরামর্শ দেওয়া হয়েছে, তার সাথেও পূজা মণ্ডপে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করা চলবে না, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে এবার বিচারকরা ভিড় করে মণ্ডপে প্রবেশ করতে পারবেন না, সর্বোচ্চ 2টি গাড়ি নিয়ে মণ্ডপে ঢুকতে পারবেন তারা, সকাল 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত মণ্ডপে প্রবেশ করতে পারবেন বিচারক। সেখানে ভিড় কমাতে পুজো কমিটিগুলোকে বৈদ্যুতিক এবং সোশ্যাল মিডিয়া লাগাতার প্রচারের পরামর্শ দিয়েছে রাজ্য, তার সাথে আবার পুজো উদ্বোধন কিংবা বিসর্জনের জাঁকজমক পূর্ণ করা চলবে, সম্ভব হলে ভার্চুয়ালি সারতে পারে পুজোর উদ্বোধন, নদী বা পুকুরের বিসর্জনের ক্ষেত্রে সময় বেঁধে দেওয়া হবে নির্দিষ্ট টাইম স্লট মেনেই, প্রতিমা বিসর্জন করতে হবে, মণ্ডপ থেকে প্রতিমা সরাসরি ঘাটেই আনতে হবে, অন্য কোথাও দাঁড়ানো চলবে না, এমনকি পুজো সংক্রান্ত প্রয়োজনে অনুমতি দিতে হবে অনলাইনে, এমনই পরিস্থিতি রাজ্যের তরফ থেকে কার্নিভালের আয়োজন করা হচ্ছে না। এদিকে আবার ভিড় কমাতেই তৃতীয়া থেকে দর্শনার্থীদের জন্য পুজো মণ্ডপ খুলে দেওয়া হবে, রাজ্যের তরফ থেকে এবার পুজো কমিটিগুলোকে 50,000 টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের 4 জেলায় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আরো কয়েক ঘন্টা ধরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে, ইতিমধ্যে আবার কলকাতায় হালকা বৃষ্টি শুরু হয়েছে, তার পাশাপাশি আবার পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হওয়ার খবর মিলছে। বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার এলাকায় বর্তমানে বৃষ্টির আবহাওয়া কেমন, যেখানে মেঘলা আকাশ রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানান। তার মাঝে এবার দেবীপক্ষের শুরু মহালয়া, এবার মমতা একের পর এক জায়গায় উদ্বোধন করবেন, যেখানে বাবু বাগান থেকে শুরু করে এবার যোধপুর পার্ক, সার্বজনীন দশভুজা মায়ের আগমনে এবার গোটা বাংলা আলোড়ন। এবার পূজোর কয়েকদিন চোখ রাখবেন আমাদের চ্যানেলে, আমরা একের পর এক লাইভ আপডেট দেখাবো কোথায় কেমন মণ্ডপ হচ্ছে, সরাসরি লাইভ নিউজ আমাদের চ্যানেল বেঙ্গল জব স্টাডি, অবশ্যই ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করুন। তার সাথে আজকের খবর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট উপস্থাপন করবেন, একমত দেরি না করে ভিডিওটি লাইক করে জনস্বার্থে শেয়ার করুন, আর যারা এখনো ভিডিওটি শেয়ার করলেন না, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নিচে শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে যাবতীয় তথ্য পাঠিয়ে দেবেন। বাকি থাকা খবর দেখতে ভিডিওর উপরে যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র এক পলকে দেখে নিন।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনা বিধি মেনে চলবেন এবং মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করবেন। আর তার সাথে মা দুর্গার আগমন শুরু হচ্ছে, এবার দুর্গা উৎসবকে পালন করবেন সকলেই, এবার করোনা বিধি মেনে সকলে ভালো থাকবেন এবং সকলকে ভিডিওটি শেয়ার করে সঠিক বার্তা জানার সুযোগ করে দেবেন।